গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা নক্ষত্রের রাত আজ তৃতীয় এবং শেষ পর্ব রাত নটার মধ্যে এক ফুট বরফ পড়ল আবহাওয়া দপ্তর বলল বাকি রাতে আরও দু ফুটের মতো বরফ পড়তে পারে তুষার ঝড়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছে ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে গাছটি উইন্ড হবার কথা বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বের না হবার পরামর্শ দেয়া হলো। রেবেকা সকাল সকাল শুয়ে পড়ল টেবিল ল্যাম্প জ্বালিয়ে খাম খুলল আশ্চর্যের ব্যাপার হচ্ছে চিঠিটির কথা তার মনেই ছিল না ঘুমুতে যাবার আগ মুহূর্তে মনে পড়েছে চিঠি লিখেছে টুটুল টুটুল এত গুছিয়ে লিখতে পারে তা রেবেকা কল্পনাও করেনি ছোট আপা কেমন আছো তুমি সবাইকে বড় বড় চিঠি লিখেছ কিন্তু আমার কাছে মাত্র তিন লাইনের নোট আমি কি দোষ করলাম আমি অনেক চিন্তা করে নিজের একটা দোষ খুঁজে পেয়েছি এয়ারপোর্টে তোমাকে বিদায় দিতে এসে সবাই কাঁদছিল শুধু আমি কাঁদিনি এই জন্যই কি আমাকে ছোট চিঠি কিন্তু ছোট দুলাভায় তো কাঁদেননি তাকে তো তুমি ঠিকই লম্বা লম্বা চিঠি লিখছ এর মধ্যে তাকে তিনটি চিঠি লিখে ফেলেছ তার মধ্যে একটা চিঠি ফরিদাপার চুরি করে নিয়ে এসেছে এবং সবাই পড়েছে এমনকি মাও পড়েছে সেই চিঠি নিয়ে খুব হাসাহাসি হয়েছে ছোট ভাই ফরিদাপার খুব রাগ করেছেন যাই হোক ছোট ভাই প্রায়ই আমাদের বাসায় আসেন সাধারণত রাতের বেলা খাবার সময়টাতে আসেন খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে এগারোটা বাজিয়ে ফেলেন তখন আমরা আর তাকে যেতে দিই না বুঝলে আপা তাকে প্রথম দেখে যেরকম গম্ভীর মনে হয়েছিল তিনি সেরকম নন খুব গল্পবাজ ফরিদাপা তার নাম দিয়েছে মিস্টার বকর বকর এই নিয়ে মা ফরিদাপাকে খুব বকা দিয়েছে দেখ তো মায়ের কাণ্ড কারখানা আমরা দুলাভাইয়ের সঙ্গে কি বলি না বলি তার সবকিছুর মধ্যেই তার থাকা চাই গত পরশু রাতে একটা মজার কাণ্ড হয়েছে বড় দুলাভাই তার ব্যবসার কাজে ঢাকা এসেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বাবা বিরাট এক কাতলা মাছ কিনলেন দুশো পঁচাত্তর টাকা দিয়ে সেই মাছের মাথাটা কোন জামাইকে দেবেন তা নিয়ে মা খুব চিন্তিত গোপনে মিটিং করছেন ফরিদাপার সঙ্গে ঠিক করা হলো বড় দুলাভাইকেই দেয়া হবে কিন্তু কি কাণ্ড শেষ মুহূর্তে দেখা গেল সেটা দেয়া হয়েছে ছোট দুলাভাইকে ভাইকে বড় আপা সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফেলল ছোট ভাই অবশ্য মাছটা তুলে দিলেন বড় দুলাভাইকে এবং বললেন আমি মাছের মাথা খাই না আমার কিন্তু ধারণা তিনি ঠিকই খান চিঠি পড়তে পড়তে বারবার চোখ ভিজে উঠছিল নতুন পল্টন লাইনের সংসার চোখের সামনে ভেসে উঠছে কি গভীর আনন্দ সেখানে মার্থা বলল এক চিঠি তুমি কভার করে পর বলতো রেবেকা অনেকবার এত সময় নষ্ট করো কেন তোমরা আমাদের মতো করতে পারো না এই দেখুন আমার হাজব্যান্ড আমাকে কার্ড পাঠিয়েছে মার্থা কার্ড এগিয়ে দিল সেখানে একটি শুকনো ধরনের লোকের ছবি হাসপাতাল বেড়ে লোকটি শুয়ে আছে মুখে থার্মোমিটার নিচে লেখা প্রিয়তমা তোমার বিরহে আমি অসুস্থ হয়ে পড়েছি পাশেই এক বিশাল বক্ষা নার্স ছবিটি এরকম যে বিরহটা নার্সের কারণেই মনে হয় কীরকম ফানি কার্ড দেখলে সে যা বলতে চাইছে বলাও হলো রসিকতাও করা হলো সময় নষ্ট হলো না আমাকেও চিঠি লিখতে হবে না আমি একটা কার্ড কিনে পাঠাব সেখানেও ফানি কিছু লেখা থাকবে কিন্তু সে লেখাগুলো তো অন্যের তোমার নিজের কথা তো নয় সেই সব কার্ডই কিনবে যার লেখাগুলো তোমার নিজের লেখা বলে মনে হয় তাহলেই হলো তাছাড়া যারা এইসব কার্ড লিখছে তারা দারুণ বুদ্ধিমান লোক মনের ভাব এরা অনেক গুছিয়ে বলতে পারে তারা রাত এগারোটার দিকে ঘুমোতে গেল বাইরে ঝড়ের মাতামাতি অনেকক্ষণ পর্যন্ত ঘুম এলো না রেবেকার তার বারবার ইচ্ছে করতে লাগল ডক্টর ওয়ার্ডিংটনের এই খবরটি পাশা নামের মানুষটিকে জানাতে এত রাতে টেলিফোন পেলে সে কি বিরক্ত হবে বোধহয় হবে না কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় এরা কখনোই কোনো কারণেই বিরক্ত হয় না নাসিমও সেই রকম একজন মানুষ মার্থাকে সঙ্গে নিয়ে তার জন্যে মজার একটা কার্ড কিনলে কেমন হয় ফরিদা কোনো না কোনোভাবে সেটা চুরি করে ফেলবে সবাইকে দেখিয়ে আরেক কাণ্ড করবে দেশ থেকে আসা কোনো চিঠি পাশা দুবার পড়ে না দুবার পড়ার মতো কোনো কিছুই চিঠিতে থাকে না পত্রলেখকের নাম পড়ে বলে দেয়া যায় কি লেখা আছে চিঠিতে দেশের অবস্থা ভালো না দেশে আসবার কথা চিন্তা করাও মহাবোকামি এখান থেকে কাউকে গ্রিন কার্ড দেয়া যায় কিনা দেখো কিছু ডলার পাঠানো কি সম্ভব হবে অত্যন্ত অসুবিধায় আছি এই কথাগুলি ঘুরিয়ে ফিরিয়ে নানান ভঙ্গিমায় লেখা থাকে এর বাইরে যেন দেশের মানুষদের আর কিছু বলার নেই এবার বড় ভাইয়ের চিঠিটা অবশ্য একটু অন্য রকম দীর্ঘ চিঠি পাশা দুবার পড়ল বহুদিন পর একটি চিঠি দুবার পড়া হল গত মাসে তোমার কোনো ড্রাফট পাই নাই অত্যন্ত চিন্তাযুক্ত আছি মনে হয় ড্রাফটটা মিসিং হয়েছে কুদ্দুস সাহেবের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে তারও ধারণা ড্রাফট মিসিং হয়েছে আজকাল এরকম প্রায়ই হয় চোরের দেশ পোস্ট অফিসের ফরেন অফিসের এ ব্যাপারে হাত আছে ড্রাফট তাদের পছন্দসই লোকের হাতে চলে যায় এবং তা বিনা ঝামেলায় যথাসময়ে ভাঙানো হয় টাকা খাওয়াতে হয় টাকার খেলা আমি খোঁজখবর করবার জন্য লোক লাগিয়েছি তোমার মনে আছে কিনা জানি না আমার শালার এক চাচাতো ভাই জিপিওতে কাজ করেন অফিসার র্যাঙ্ক আমি গত বুধবার তার কাছে গিয়েছিলাম তিনি যথেষ্ট খাতির যত্ন করলেন এবং আমাকে বললেন ব্যাপারটা সপ্তাহখানিকের মধ্যে দেখবেন তবে তিনি বিশেষ করে বলে দিয়েছেন ড্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি পাঠানোর জন্য কাজেই তুমি আমার এই চিঠি পাওয়া মাত্র অতি অবশ্যই ড্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার পাঠাবে সবচেয়ে ভালো হয় যদি রশিদের একটা ফটোকপি পাঠাতে পারো কিছুমাত্র বিলম্ব করবে না আমি অত্যন্ত চিন্তাযুক্ত আছি ভালো কথা তুমি যে মিতার নামে একশো ডলার পাঠিয়েছ সে তা পেয়েছে এতগুলো টাকা ওদেরকে পাঠানোর কি কারণ বুঝলাম না বিয়ের পর আমি সাড়ে তিনশত টাকা দিয়ে একটা মেরুন কালারের জামদানি শাড়ি দিয়েছি আমার দেয়া মানেই তোমার দেয়া কাজে এইখানে আলাদা করে এতগুলি টাকা পাঠানোর কোনো কারণ দেখি না যদি মনে করো এইভাবে দরিদ্র আত্মীয় স্বজনকে সাহায্য করবে তাহলে ভুল করবে সেটা সম্ভব না একজনকে কিছু দিলে সবাই ছেঁকে ধরবে তুমি কতজনকে দেবে সবচেয়ে বড় কথা মিতা যে একশো ডলার পেয়েছে এই ঘটনাটা সে আমাকে জানায়নি আমি অন্য লোকের মারফত খবর পেলাম এখন তুমি বলো আমাকে না জানানোর কারণ কি আমি কি টাকাটা নিয়ে নিতাম এই হচ্ছে এদের মানসিকতা ছি ছি তোমার বিবাহের ব্যাপারে এক জায়গায় আলাপের কথা বলেছি মেয়ের বাবা রিটায়ার্ড এসপি ঢাকা শহরে নিজের তিনতলা বাড়ি আছে ভদ্রলোকের দুই মেয়ে কোনো ছেলে নেই বাবার সম্পত্তির মেয়েরাই ওয়ারিশান মেয়ে দেখতে খারাপ না লম্বা চুল এই বিষয়ে তোমার মতামত জানাবে তার চেয়েও বড় কথা ড্রাফটির ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নেবে আমরা একরকম আছি পাশা লক্ষ্য করল এই প্রথম বড় ভাইয়ের চিঠি থেকে তোমার ভাবির শরীর ভালো যাচ্ছে না এই লাইনটি বাদ গেছে সে বড় ভাইয়ের বর্তমান অবস্থাটি কল্পনা করতে পারে চিন্তিত মুখে রোজ একবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছেন কুদ্দুস সাহেবের কাছে যাচ্ছেন ডলারের দর জানবার জন্য বাড়ি আসছেন মেজাজ খারাপ করে একটি ড্রাফট যথাসময়ে না আসায় গোটা পরিবার শঙ্কিত হয়ে অপেক্ষা করছে যখন এরা সত্যি সত্যি জানবে ড্রাফট মিসিং হয়নি তখন কি হবে বাংলাদেশের আরও কিছু পরিবারের মতো এই পরিবারের আশা আকাঙ্ক্ষাও একটি নির্দিষ্ট তারিখে আসা ড্রাফটের চারপাশে ঘুরপাক খাচ্ছে এই পরিবারের কর্তা ড্রাফট ভাঙানোর কলা কৌশল ছাড়া অন্য কিছুই তেমন জানেন না একজন দুর্বল পিতার ঔরসের সবল পুত্র পুত্রকন্যারা জন্মাতে পারে না পাশা চৌধুরীর বাবা নিজাম চৌধুরী একজন দুর্বল মানুষ ছিলেন ফুড কন্ট্রোল ডিপার্টমেন্টের হেড ক্লার্ক নিজাম চৌধুরীর জীবনে একমাত্র সাফল্য ছিল পরিচিত এক অসুস্থ ব্যবসায়ীর হয়ে বদলি হজ করা নিজাম চৌধুরী এই ব্যাপারটি ঠিক কিভাবে ম্যানেজ করেছিলেন সেটা পরিষ্কার নয় কিন্তু এই সাফল্যে তিনি অভিভূত হয়ে গেলেন তার বাকি জীবন কাটল হজের গল্প করে আরে ভাইসাব কি দেশ কি খাওয়া খাদ্য কি ফল ফলারি সবকিছু বেশুমার পানির কথা কি বলবো ভাইসাব কি পানি ভর পেটে এক ঢোক পানি খান সব হজম সঙ্গে সঙ্গে খিদা লাগে আল্লাপাকের খাস রহমত আছে পানির ওপরে হজরে আসওয়াদে যখন চুমো দিলাম বুঝলেন ভাইসাব শরীরের ভেতর দিয়ে একটা ইলেকট্রিসিটি চলে গেল হাই ভোল্টের ইলেকট্রিসিটি এই দেখেন গায়ের লোম খাড়া হয়ে গেছে হাত দিয়ে দেখেন চুমু দিয়ে চোখে পানি এসে গেল কী রহমত আল্লাপাকের কী নিয়ামত ফাভিয়াই আল্লা কম তো কাবা শরীফের গল্প করে বাকি জীবন পার করে দিতে পারলে ভালোই হতো কিন্তু নিজাম সাহেব একটি ঘুষের মামলায় পড়ে গেলেন জেল জরিমানা হয়ে যেত হজরে আসওয়াদে চুমুখর পূর্ণই পুণ্যেই হয়তো শুধু চাকরিটা গেল জিপি ফান্ডের টাকা পেনশনের টাকা এইসব বের করার জন্যে প্রচুর পরিশ্রম করতে লাগলেন পাশার বড় ভাই সেই কষ্টে জোগাড় করা টাকায় নানান রকম অদ্ভুত ব্যবসা ফাঁদতে লাগলো তার ভাবভঙ্গি দেখে মনে হয় স্বাভাবিক বাবার চাকরি চলে যাওয়া সাপে বড় হয়েছে ব্যবসা করে সংসারের অবস্থা পাল্টে ফেলার সুযোগ পাওয়া গেছে নিজাম চৌধুরীও জ্যেষ্ঠ পুত্রের ধারণাকে সমর্থন করতেন কথায় কথায় বলতেন ব্যবসার মতো জিনিস আছে নাকি রসুল করিম নিজে ব্যবসা করেছেন রুজি রোজগারের আশীরভাগই হচ্ছে ব্যবসাতে দেখো না এখন সংসারের কি অবস্থা হয় সংসারের অবস্থা দেখার মতোই হল দুবেলা রুটি এবং ডালের ব্যবস্থা হয় নিজাম সাহেব খেতে বসে দুবেলায় ছোটোখাটো ভাষণ দেন ডাল রুটির মতো পুষ্টি কোনটাতে নাই মারাত্মক পুষ্টি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সব এর মধ্যে আছে ভাতের মধ্যে পানি ছাড়া আর কি আছে বাঙালি জাতির সর্বনাশ হয়েছে ভাত খেয়ে নিজাম সাহেবের নিজের তিন ছেলের উপর বিশ্বাস ছিল অত্যন্ত প্রবল তার ধারণা ছিল এরা একটা কিছু করে দাঁড়িয়ে যাবে সেই ধারণা প্রায় ভেঙে পড়ার অবস্থা হল মেজ ছেলেকে দিয়ে সে বিএসসি পরীক্ষার এক সপ্তাহ আগে হঠাৎ ঘোষণা করল পরীক্ষা দেবে না কারণ বরপীর সাহেব আব্দুল কাদের জিলানি তাকে স্বপ্নে দেখিয়েছেন পরীক্ষা টরীক্ষার ব্যাপারে মাথা না ঘামিয়ে আল্লাহর পথে যাওয়ার জন্যে সে স্বপ্নে বরপীর সাহেবের কাছ থেকে দোয়া পেয়েছে যা প্রতিদিন পড়তে হবে ত্রিশ হাজার বার শুধু বৃহস্পতিবার রাতে পড়তে হবে সত্তর হাজার বার এর মধ্যেও নানা রকমের ফ্যাকড়া দেখা দিতে লাগল যেমন সে হঠাৎ মেয়েদের দিকে তাকানো বন্ধ করে দিল কারণ মেয়েদের দিকে তাকালে পাপ হয় কোনো মেয়ের গলা শোনা মাত্র সে দুহাতের চোখ ঢেকে ফেলত এসব ক্ষেত্রে যা হয় একটি হতদরিদ্র পরিবারের সুন্দরী মেয়ের সঙ্গে নিজাম সাহেব ছেলের বিয়ে দিলেন বাসার সবাই প্রায় নিশ্চিত এইবার ছেলের মতিগতি ফিরবে এবং ফিরলো সে তার স্ত্রীর শাড়ি গয়না ইত্যাদি ব্যাপারে অতিরিক্ত রকমের আগ্রহী হয়ে উঠল দিন রাত এসব নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া করতে লাগল গলা ফাটিয়া চিৎকার এত লোক থাকতে দেখি দিয়ে সব কাজ করানো হয় এর মানে কি এর মানে কি আমি জানতে চাই দুবছরে তাদের তিনটি ছেলে পুলে হলো প্রথমবার যমজ কন্যা এবং এর পরপরই নিজাম সাহেবের মেজ ছেলে এক পৌষ মাসের প্রচণ্ড শীতে বড় ভাইয়ের সঙ্গে রাগ করে মসজিদে ঘুমাতে গেল মসজিদের ঠান্ডা মেঝেতে শুয়ে এক রাতের মধ্যেই কালান্তক নিউমোনিয়া বাঁধিয়ে ফেলল হাসপাতালের শেষ কটা দিন তার বড় অস্থিরতায় কেটেছে বারবার উঠে বসে বিয়েভল সুরে বলেছে মাজেদা ও মাজেদা তোমাকে বড় ঝামেলায় ফেলে যাচ্ছি কি করি বলতো কি করা যায় এখন পাশা ছোট্ট একটা নিশ্বাস ফেলল মেজ ভাইয়ের ছেলেমেয়েদের কোনো খবর বড় ভাইয়ের চিঠিতে থাকে না এরা কেমন আছে কত বড় হয়েছে মাঝেদা ভাবি বা কেমন আছেন ড্রাফট না পাওয়ার দুশ্চিন্তা তাকে কীরকম কাবু করেছে তিনিও কি দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে শুকনো মুখে ঘুরঘুর করছেন টেলিফোন বাজছে পাশা এগিয়ে গেল কে টেলিফোন করেছে রেবেকা সময়ে অসময়ে এই মেয়ে ফট করে একটা টেলিফোন করে বসে তার ঋণ ঋণে গলা শোনা যায় হ্যালো শোনেন পাশে ভাই বাংলায় কথা বলার জন্য ফোন করলাম ভালো করেছ এখন কথা বলো আজ বাসা থেকে কটা চিঠি পেয়েছি বলেন দেখি তিনটা হলো না পাঁচটা এটা হচ্ছে আমার হায়েস্ট রেকর্ড সব বাসার চিঠি হ্যাঁ দুটা এসেছে আমার কর্তার কাছ থেকে একটা এসেছে আমার বড়পার কাছ থেকে বরিশাল থেকে লেখা অনেক আগে লেখা আসতে দেরি হয়েছে কেন জানেন জিপ কোড দেয় নেই তাই হ্যালো পাশা ভাই বলো আমাদের বাসের সামনে একজন রিটায়ার্ড জজ সাহেব থাকেন আপনাকে বলেছিলাম না হ্যাঁ বলেছিলে তার স্ট্রোক হয়েছে এখন পিজিতে তুমি মনে হয় খুব চিন্তিত একজন অসুস্থ আর আমি চিন্তিত হব না কি যে কথাবার্তা আপনার খুব রাগ লাগে শুনুন হ্যাঁ শুনছি এই জজ সাহেবের একটি মেয়ে আছে এত সুন্দর মনে হয় তুলি দিয়ে আঁকা তুমি আমাকে আগে বলেছ দাঁড়ান আপনাকে ছবি দেখাবো ছবি দেখলে এই মেয়েকে বিয়ে করবার জন্য পাগল হয়ে যাবেন সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায় এটা ভাবা কিন্তু ঠিক না আমি এখন রেখে দিচ্ছি পরে কথা বলবো ঠিক আছে ও ভালো কথা আজ ছবি এসেছে বাসা থেকে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমার কর্তার ছবি আছে হুম সেই ছবি কি আঁচলে লুকিয়ে ঘুরঘুর করছো হ্যাঁ করছি রাখলাম টেলিফোন আজকে টেলিফোন রেবেকার কাছ থেকে আসেনি পাশার বেশ মন খারাপ হয়ে গেল সে ধরেই নিয়েছিল টেলিফোন এসেছে রেবেকার কাছ থেকে পাশা চৌধুরী হ্যাঁ আমি অ্যাপেল গেমস থেকে বলছি পিয়ারো আমার নাম জন হ্যালো জন তোমার খেলাটি মনোনীত হয়েছে পাশা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অ্যাপেল গেমস থেকে যথাসময়ে টেলিফোন না আসায় সে ধরে নিয়েছিল খেলাটি ওদের পছন্দ হয়নি তোমাকে অনেক ধন্যবাদ জন ইউ আর মোস্ট ওয়েলকাম তবে একটা ছোট্ট সমস্যা আছে কি সমস্যা তোমার খেলাটি ডিপ্রেসিং ক্রিসমাস স্পিরিটের সঙ্গে খাপ খায় না ক্রিসমাসের খেলা হবে আনন্দের কিন্তু তোমার খেলাটিতে কিন্তু আনন্দের কিছু নেই একটি নিরানন্দ বিষয় নিয়ে তুমি কাজ করেছ আশা করি কথাটা তুমি স্বীকার করবে পাশা চুপ করে রইল হ্যালো মিস্টার পাশা বলো শুনছি তুমি কি খেলার ফরমেট ঠিক রেখে এটাকে একটা আনন্দের খেলায় বদলে দিতে পারো না তা কি করে সম্ভব মনে করো একটি ছেলে নির্দিষ্ট কিছু ডলার নিয়ে একটা ছুটির দিনে ডেট করতে বের হয়েছে এটা আমাদের একটা সাজেশন তুমি অন্যভাবে করতে পারো পারো না পাশা জবাব দিল না তুমি এটা বদলে দিলে আমরা খেলাটা কিনব রাজি থাকলে টেলিফোনে রয়্যালটির ব্যাপারটা নিষ্পত্তি হতে পারে মোট রয়্যালটির উপর কিছু বোনাসও দেওয়া হবে ক্রিসমাস প্রোডাকশন সে কারণেই বোনাস তুমি কি রাজি আছো না খেলাটা যেভাবে আছে আমি সেভাবে রাখতে চাই এ ব্যাপারে তুমি ইচ্ছা করলে একটা সেকেন্ড দিতে পারো না আমি এটা নিয়ে আর ভাবতে চাই না পাশা টেলিফোন নামিয়ে রাখল তার সামনে খুব খারাপ সময় জমা টাকা দ্রুত শেষ হয়ে আসবে তারপর তারপর কি তার কোনো গ্রিন কার্ড নেই সে অসংখ্য ইলিগাল এলিয়েনদের একজন কেউ তাকে কাজ দেবে না দেশে ফিরে যাওয়া সম্ভব নয় কি করবে দেশে গিয়ে তার কোনো ডিগ্রি নেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে টাকার জোগাড় করা যায়নি হাড় ভাঙা পরিশ্রমের পয়সায় পড়াশোনা করা সবার হয়ে ওঠে না তার হয়নি ফরিদেরও হয়নি অথচ তারা দুজনই কি আমেরিকান ছাত্রদের চমকে দেয়নি বিশেষ করে ফরিদ পরপর চারবার ডিনস লিস্টে তার নাম গেল ডক্টর টলম্যানের আগ্রহে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজর বদলে তারা চলে এলো কম্পিউটারে কারণ টলমেনের ভাষায় কম্পিউটার সায়েন্সে দরকার সবচেয়ে মেধাবী ছাত্রদের জ্বর আসছে নাকি পাশা কপালে হাত দিয়ে উত্তাপ পরীক্ষা করল শরীর খারাপ লাগছে টেবিল ল্যাম্পের আলো চোখে লাগছে চোখ কড়কড় করছে খেলাটি বদলে দিলে হতো না না তা ঠিক হতো না সারা জীবন সে পরাজিত হয়েছে আর পরাজিত হতে ইচ্ছা করছে না কেন করছে না রেবেকা মেয়েটির কারণে কি এই শ্যামলা মেয়েটি কি কোনো বিচিত্র উপায়ে তার ভেতর অহংকার জাগিয়ে তুলেছে পাশা অবেলায় ঘুমিয়ে পড়ল এবং অনেকদিন পর মাজেদা ভাবিকে স্বপ্নে দেখল ভাবি যেন খুব চিন্তিত ভঙ্গিতে বসে আছেন তার গোলগাল মুখটি কেমন লম্বাটে হয়ে গেছে তিনি খুব হাসছেন রেবেকার অভ্যেস হচ্ছে প্রতিদিন কম করে হলেও চার পাঁচবার মেইল বক্স পরীক্ষা করা ক্লাসের ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই একতলায় চলে যায় চৌষট্টি লেখা ছোট্ট ক্ষোভটি খোলে এই সময় তার বুক কাঁপতে থাকে প্রথম দিকে সারাক্ষণই মেইলবক্স ফাঁকা থাকত তার মনে একটা সন্দেহ থাকত হয়তো ভুলে তার চিঠি অন্য কারো খোপে চলে গেছে সেই সন্দেহটা এখন আর তার হয় না আমেরিকানরা কাজ করে নির্ভুল এই বিশ্বাস তার হচ্ছে আজ বুধবার দেশের চিঠি আসার কথা নয় সাধারণত দেশের চিঠি আসে সোম এবং মঙ্গলবারে তবু রেবেকার মনে হতে লাগল তার চিঠি আছে যেটা খুব বেশি মনে হয় সেটা সাধারণত হয় না কাজে এসে প্রাণপণে ভাবতে চেষ্টা করল আজ কোনো চিঠি পাওয়া যাবে না মেইল বক্স থাকবে ফাঁকা কিন্তু বেশ কয়েকটি চিঠি ছিল এর মধ্যে একটি দেশের খামের উপর বাংলায় লেখা প্রেরক ফরিদা ইয়াসমিন শুধু প্রেরকের নাম নয় প্রাপকের নামও লেখা বাংলায় এদের কি বুদ্ধিশুদ্ধি কোনোকালে হবে না বাংলা নামটা এখানে পড়বে কে এরা যে বুদ্ধি করে রেবেকার মেইল বক্সে রেখে গেছে তাই যথেষ্ট চিঠি ছাড়া আর যা এসেছে তার সবই বোধ মেইল জিনিসপত্র বিক্রি করার আমেরিকান কায়দা তারা এইসব চিঠি কি বেছে বেছে বিদেশিদেরই পাঠায় হয়তো ভাবে বোকা বিদেশিরা এই ফাঁদ বুঝতে পারবে না রেবেকাকে একটি চিঠি লিখেছে সিয়াটলের এক ঘড়ি কোম্পানি লিখেছে মিসেস রেবেকে ইয়াসমিন আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন কারণ আপনি একটি প্রতিযোগিতায় জয়লাভ করেছেন প্রতিযোগিতাটি হয়েছে আপনার অগোচরে আমরা সমগ্র আমেরিকায় পঞ্চাশ জন ভাগ্যবান ব্যক্তির একটি তালিকা করেছি তাতে আপনার নাম উঠেছে আমরা আপনাকে প্রতিযোগিতায় জয়লাভের কারণে একটি কোকিল ঘড়ি পাঠাচ্ছি জিনিসটি জার্মান কারিগর কর্তৃক হাতে তৈরি এবং প্রায় দুশো ডলার মূল্যের এই অপূর্ব ঘড়িটি আপনাকে দেয়া হবে মাত্র ১৯ ডলারে। রেবেকা ভেবে পায় না উনিশ তাড়াতাড়ি তার নাম এরা জানল কি করে একটি ঘড়ি কেনা উচিত নয় আজ দুটো চিঠি এসেছে রিয়েল এস্টেট বিজনেসের লোকজনদের কাছ থেকে তারা জানতে চাচ্ছে রেবেকা কি এখানে কোনো বাড়ি কিনতে আগ্রহী পাঁচ ডলার ডাউন পেমেন্ট দিয়ে সে এই মুহূর্তে একটি বাড়ি কিনতে পারে বাড়ির দাম মাসিক কিস্তিতে শোধ করতে হবে সুদের হার শতকরা তেরো ভাগ তারা বেশ কিছু বাড়ির ছবি পাঠিয়ে দিয়েছে এমন চমৎকার সব বাড়ি যে দেখলেই কষ্ট হয় একটি কাঠের বাড়ি খুব মনে ধরল রেবেকার লেকের পাশে দোতলা বাড়ি বিশাল এক বারান্দা যেখানে পুরো নামলের একটি ইজি চেয়ার পাতা আছে দেখলেই শুয়ে থাকতে ইচ্ছে করে বাড়িটাকে ঘিরে আছে বিশাল পাইন গাছের শাড়ি ছবিটি তোলা হয়েছে বাতাসের মধ্যে কারণ পাইন গাছগুলি একপাশে হেলে আছে লাল স্কার্ট পরা একটি মেয়েও দাঁড়িয়ে আছে বাড়ির সামনে বাতাসে তার চুলও উঠছে এইরকম একটি বাড়ি থাকলে জীবনটা কি অন্যরকম হয়ে যেত না বিকেলবেলায় বারান্দায় বসে চা খেত লাল স্কার্ট পরা মেয়েটির মতো চুল উড়িয়ে হাঁটত পাইন গাছের নিচে জ্যোৎস্না রাতে তার বরকে সঙ্গে করে নিয়ে নৌকা নিয়ে বাড়াতে যেত হ্রদে কি অপূর্বদের জীবন রেবেকার ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে অন্য মানুষকে ভঙ্গিতে অন্য চিঠিগুলি দেখতে লাগল একটা চিঠি এসেছে নর্থ ডাকুটার স্টেট ইউনিভার্সিটির ডিনের কাছ থেকে রেবেকাকে জানানো হয়েছে তাকে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে নেওয়া হয়েছে স্প্রিং কোয়ার্টার থেকে তাকে ফ্রি টিউশন দেওয়া হয়েছে এবং এছাড়াও প্রতি মাসে তাকে দেওয়া হবে চারশত ডলার ভিসা সংক্রান্ত ব্যাপারগুলি মেটানোর জন্য তাকে অবিলম্বে ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে সত্যি তাহলে ব্যাপারটা ঘটেছে এবার বোধহয় খবর জানিয়ে সবাইকে চিঠি লেখা যাবে চিঠি পড়ে ওদের কি অবস্থা হবে কে জানে কেউ বোধহয় বিশ্বাসই করতে চাইবে না তাদের আত্মীয় স্বজনদের কেউই পিএইচডি ডিগ্রিওয়ালা নেই দুঃসম্পর্কের এক মামা আছেন এমআরসিপি ভদ্রলোক কখনো কাউকে চিনতে পারেন না রেবেকার তাড়াহুড়োর বিয়ের পর একটা টি পার্টির ব্যবস্থা হলো সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হল এমআরসিপি মামাকেও দাওয়াত দেওয়া হল টুটুলের বক্তব্য হচ্ছে দীর্ঘ সময় ভদ্রলোক চিনতেই পারেননি কার বিয়ে হয়েছে তারপর নাকি এমন একটা ভঙ্গি করেছেন যার মানে হচ্ছে চিনতে পারেনি তাতে কি পৃথিবীতে সবাইকে তো আর চেনা যায় না দেখি সময় পেলে যাব শেষের অংশটা টুটুলের বানানো সে খুব বানিয়ে কথা বলে মামা ভদ্রলোক দাওয়াতে এসেছিলেন বাঁশের তৈরি একটা ফুলদানি প্রেজেন্ট করেছিলেন টুটুলের ধারণা সেই ফুলদানিটা তিনি নিজেই বাঁশ চেঁচে বানিয়েছেন টুটুলটা দারুণ ফাজিল হয়েছে গত কয়েকদিন ধরে ক্লাসগুলি কেমন ঢিলে ঢালা হয়ে গেছে ক্লাস শেষ হওয়া মাত্র কুইজ হচ্ছে না এটা নাকি করা হচ্ছে ক্রিসমাসের কারণে যাবতীয় পরীক্ষা নিয়ে যাওয়া হয়েছে ক্রিসমাসের পর বিদেশিরা তাদের পড়ালেখা যাবতীয় উৎসবের বাইরে রাখে বলে যে কথাটি প্রচলিত তা ঠিক নয় আমরা যেমন কিছু কিছু রোজা পরে নিয়ে যাই এরাও তাই করে পরীক্ষায় নকলের ব্যাপারটাও তার চোখে পড়েছে একটা আমেরিকান ছেলে বইয়ের পাতা কেটে হাঁটুর উপর রেখে লিখছে এই দৃশ্যটি তার নিজের চোখে দেখা দুপুরবেলা ডক্টর রেলিংয়ের একটি ক্লাস ছিল কেমিক্যাল প্রিজারভেটিভসের ওপর ডক্টর রেলিং এসে জানালেন তিনি ক্লাসটা নিতে পারছেন না কারণ প্রচণ্ড সর্দিতে তার নাক বন্ধ তিন ঘন্টায় ছটা টাইলানল খেয়েও কিছু হচ্ছে না রেবেকা লক্ষ্য করল ক্লাস হবে না শুনে আমেরিকান ছাত্রগুলি বাংলাদেশের ছাত্রদের মতোই হৈ হৈ করে উঠল যেন একটি মহানন্দের ব্যাপার ঘটে গেছে ডক্টর রেলিং বললেন যেসব বিদেশি ছাত্রছাত্রী এখনও ক্রিসমাস ডিনারে দাওয়াত পায়নি তাদের জন্য আমরা কিছু হোস্টের জোগাড় করেছি তাদের লিস্ট অফিসে আছে বিদেশি ছাত্রদের অনুরোধ করা হচ্ছে তারা যেন পছন্দ হোস্ট বেছে নেয় রেবেকার নিমন্ত্রণ এসেছে দু জায়গা থেকে প্রফেসর ওয়ার্ডিংটন এবং ডক্টর রেলিং কোনটিতে সে যাবে এখনও মনস্থির করতে পারেনি খালি হাতে নিশ্চয়ই যাওয়া যাবে না একটা কিছু কিনে নিয়ে যেতে হবে কি কেনা যায় কে জানে পাশাভাইকে নিয়ে যেতে হবে একবার ওয়েস টেকারে ক্রিসমাসের সবচেয়ে বড় বাজার নাকি সেখানেই রেবেকা খানিক্ষণ ঘুরে বেড়ালো নিজের মনে এত সকাল সকাল ডরমেটরিতে ফিরে যেতে ইচ্ছা করছে না ডরমেটরিতে যাওয়া মানে নিজের ঘরে গম্ভীর হয়ে বসে থাকা এর চেয়ে বিশাল ইউনিভার্সিটিতে নিজের মনে ঘুরে বেড়াতে তার বেশ লাগে হ্যালো রেবেকা রেবেকা তাকিয়ে দেখল রেড চায়নার মি ইন ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে কেমন আছো তুমি একটু আগে ক্লাসে যার সঙ্গে ছিল সে এখন তাকে জিজ্ঞেস করছে কেমন আছো রেবেকা অবাক হয়ে তাকিয়ে রইল মি ইন বলল চলো কফি খাই রেবেকা গেল তার সঙ্গে মি ইন কোনো একটা ব্যাপারে একটু উত্তেজিত ছিল রেবেকা বলল কিছু বলবে আমাকে হ্যাঁ চলো কফি খেতে খেতে কথাটা বলবো। মি ইন যে কথাটি বলল তার জন্য রেবেকা ঠিক প্রস্তুত ছিল না রেবেকা এরা আমাকে এই ইউনিভার্সিটিতে একটি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েছে এরা চায় আমি স্প্রিং কোয়ার্টার থেকেই ক্লাস শুরু করি তাই নাকি হ্যাঁ চিঠিটা আমার সঙ্গে আছে দেখতে চাও না দেখতে চাই না মি ইন চিন্তিত মুখে বলল আমেরিকানরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না এর পেছনে পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নিশ্চয় আছে কি উদ্দেশ্য থাকবে সেটাই বুঝতে চেষ্টা করছি তোমাকে এই অফার দেওয়ার পেছনে কারণ থাকতে পারে আমাকে দেবার কোনো কারণ নেই আমি খুবই মিডিয়োকার একজন ছাত্রী এত ভাবছ কেন অফার যখন দিচ্ছে নিয়ে নাও নিয়ে নাও বললেই তো নেওয়া যায় না দেখতে হবে আমার দেশ রাজি হয় কি না রাজি হবে না এটা প্রায় ধরেই নেওয়া যেতে পারে মি ইন ব্যাপারটায় যথেষ্টই বিচলিত বোঝা যাচ্ছে সে দ্বিতীয় পেয়ালা কফি নিয়ে এলো রেবেকা কিছু হালকা কথাবার্তা বলতে চেষ্টা করল কিন্তু মি ইনের মন নেই রেবেকা বলল এই ছবিটা দেখো কেমন চমৎকার একটা কাঠের বাড়ি দেখলে হুম দেখলাম পাঁচ হাজার ডলার থাকলেই এই বাড়িটা কেনা যায় আমার কাছে যদি থাকতো আমি কিনতাম এত বড় একটা বাড়ির তোমার কি দরকার আরে মেয়েটা বলে কি দরকার না থাকলে বুঝি বিশাল একটা বাড়ি থাকতে পারবে না ছবিতে বাড়িটা যত সুন্দর লাগছে ততটা সুন্দর আসলে নয় ছবিতে সব জিনিসই ভালো দেখায় আমেরিকা তুমি সহ্যই করতে পারো না তাই নামি ইন হ্যাঁ তাই নোংরা আমেরিকানদের কোনো কিছুই ভালো হতে পারে না রেবেকা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল চলো না বাড়িটা দেখে আসি ক্রিসেন্ট লেকের পাশেই বাড়ি কাছেই তো একটা ক্যাব নিয়ে যাব পাগল নাকি তুমি কেন অসুবিধে কি শুধু শুধুই বাড়ি দেখে কি হবে তুমি তো আর কিনছো না কিনতে ইচ্ছে করছে মি ইন অবাক হয়ে তাকিয়ে রইল বাংলাদেশী এই মেয়েটি অদ্ভুত পড়াশোনায় খুব তুখড় এবং বেশ সাহসী সমাজতান্ত্রিক বিপ্লব যে দেশে হয়নি সেই দেশের মেয়েরা সাহসী হয় না এরকম একটি কথা প্রচলিত আছে তা সম্ভবত ঠিক নয় চলো উঠি রেবেকা তুমি যাও আমি একটু বসব একা একা বসে থাকবে একা কোথায় এত লোকজন মি ইন চলে যেতেই রেবেকা বোনের চিঠি খুলল বাড়ির চিঠিগুলো সে সাধারণত রাতের শোবার সময় পড়ে পড়তে পড়তে তার চোখ ভিজে যায় কত ছোটখাটো সুখস্মৃতি মনে পড়ে সমস্ত হৃদয়কে অভিভূত করে দেয় আপা তোমার দেশে ফেরার দিন তো ঘনিয়ে এলো সিরিয়াস একটা রিসিপশন আমরা তোমাকে দেব এয়ারপোর্টে হাজির হব ফুলের মালা নিয়ে এখনই তার প্রস্তুতি চলছে মা সব আত্মীয় স্বজনকে চিঠি দিয়েছেন তোমার আসবার তারিখ জানিয়ে এদিকে ছোট দোলা মনে হয় তোমার বিরহে খানিকটা কাতর তার ঘরে গিয়ে দেখি তোমাদের একটি বিরাট ছবি বাঁধানো এরকম কায়দা করে তুমি ছবি কখন তুললে তা তো জানি না স্টুডিওতে তোলা ছবি নিশ্চয়ই ছবিতে তোমাকে খুব ফর্সা লাগছে আর দুলাভাইকে বেশ বোকা বোকা লাগছে ভালো কথা দুলাভাই হঠাৎ কি মনে করে গোফ রাখতে শুরু করেছিলেন আমি এবং টুটুল স্ট্রং প্রোটেস্ট করায় সেই গোফ ছেটে ফেলা হয়েছে এখন মনে হচ্ছে গোঁফ থাকা অবস্থাতেই ভালো দেখাচ্ছিল তোমার কাছে দুলাভাইয়ের একটি গোঁফওয়ালা ছবি পাঠালাম তুমি তোমার মতামত জানিয়ে চিঠি দেবে তুমি যদি ইয়েস বলো তাহলে আবার গোঁফ রাখানো হবে এখন দিচ্ছি সবচেয়ে ইন্টারেস্টিং খবরটি ছোট দুলা ভাই ওদের বাড়ির দোতলায় একটা ঘর তুলেছেন তুমি এসে ওই ঘরে উঠবে দুলা ভাইয়ের এক আর্কিটেক্ট ফ্রেন্ড ডিজাইন করেছেন সবার ঘরের সঙ্গে ছোট্ট একটা ড্রেসিং রুম বিরাট অ্যাটাচড বাথ এই হল ঘরের মতো বড় বাথরুমে বাথটাবের ব্যবস্থাও থাকবে বিদেশি বাথটাবগুলির সাংঘাতিক দাম দেশিগুলি আবার দেখতে ভালো না গুলশন মার্কেটে মাঝে মাঝে সেকেন্ড হ্যান্ড বিদেশি বাতটা পাওয়া যায় সাহেবরা ঘর ভাড়া নিয়ে নিজেরা বাতটা ফিট করে নেয় আবার যাওয়ার সময় খুলে বেচে দিয়ে যায় দুলাভাই কিনতে চেষ্টা করছেন পাওয়া গেলে খুব ভালো হয় আমি তাহলে গরমের সময় তোমাদের ওখানে চলে যেতে পারি সিনেমার নায়িকাদের মতো সাবানের ফ্যানার মধ্যে ডুবে থাকবো শুধু মাথাটা ভাসবে তোমাকে এই অবস্থায় আমার একটা ছবি তুলে দিতে হবে আপা চিঠির সঙ্গে যে লিস্টটা দেখছ এটা টুটুলের এর প্রতিটি জিনিস তোমাকে আনতে হবে না আনলে টুটুল নাকি একটা সিরিয়াস কাণ্ড করবে আমি কোনো লিস্ট দিচ্ছি না তোমার শুভ বুদ্ধির ওপর আস্থা রাখছি এবং আমি জানি তুমি আমাকেই বেশি ভালোবাসো আলো মরে আসছে রেবেকে উঠে পড়ল তার পাশা ভাইয়ের ওখানে যেতে ইচ্ছা করছে দেশ থেকে চিঠি পেলেই কারোর সঙ্গে বাংলায় কথা বলতে ইচ্ছে করে কেন করে কে জানে রেবেকা টেলিফোন বুথের দিকে এগুলো হ্যালো পাশে ভাই হ্যাঁ এমন একদিনও গেল না যেদিন টেলিফোন করে আপনাকে পাওয়া যায়নি আপনি কি এক সেকেন্ডের জন্য ঘর ছেড়ে কোথাও যান না যাই তবে বেশিরভাগ সময় ঘরেই থাকি একটা সময় পুলিশ রাস্তাঘাট থেকে ইলিগেল এলিয়ান ধরতে শুরু করলো রেগান অ্যাডমিনিস্ট্রেশনের শুরুর দিকের কথা বলছি সে সময় পুলিশের ভয়ে ঘর থেকে বিশেষ বের হতাম না কাজে ঘরে থাকতে থাকতেই অভ্যাস হয়ে গেছে এখন অভ্যাসটা বদলাতে হবে আমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে কোথায় ক্রিসমাসের একটা গিফট কিনবো কি কেনা যায় বলুন তো কত টাকার মধ্যে কিনবে তোমার বাজেট কত আগেই বাজেটের কথা বললে আমার রাগ লাগে কি কেনা যায় সেটা আগে ভেবে টেবে বলুন কি দিলে সবচেয়ে খুশি হবে খুব ভালো এক বোতল শ্যাম্পেন দিতে পারো ওরা এটা পছন্দ করবেই কি যে ফাগলের মতো আপনার কথা আমি মদের বোতল দেব কি সর্বনাশ কেন তুমি তো আর খাচ্ছ না ওরা খাবে বেশ পছন্দ করেই খাবে হ্যাঁ পাশে ভাই বলো টুটুল একটা লিস্ট পাঠিয়েছে অদ্ভুত সব জিনিসের নাম সেই লিস্টে এগুলো কোথায় পাওয়া যাবে বলতে পারেন কি জিনিস নাম বলো একটা প্লাস্টিকের মাকড়সা যেটা চাবি দিয়ে ছেড়ে দিলে দেয়াল বেয়ে ওঠে একটা রবারের পুতুল মার্বেলের গুলির মতো ছোট কিন্তু পানিতে ছেড়ে দিলে বড় হতে থাকে আরেকটা যন্ত্র যেটা মুখে দিলে কথা বললে মনে হয় অনেক দূর থেকে কেউ বলছে হাসছেন কেন এমনি হাসছি এসব পাওয়া যায় না তাই না যায় নিশ্চয়ই কোথাও দেখেই সে লিখেছে দেখব খুঁজে আপনার ওই খেলাটি কি ওরা কিনেছে পাশা কোনো জবাব দিল না রেবেকা বলল কথা বলছেন না কেন না কিনলে বলুন না কেনেনি নি কি করবেন এখন জানি না কি করব দেখি আপনার কাছে এখন মোট কত ডলার আছে অল্প অল্পটা কত বলুন নাকি আমাকে বলা যাবে না সাতশো ডলারের মতো আছে এসব শুনে তুমি কি করবে রেবেকা জবাব দিল না পাশা বলল কাল বিকেলে তোমাকে বাজারে নিয়ে যাব নাকি আজই যেতে চাও কাল গেলেই হবে রেবেকা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো সে আশা করেছিল টেলিগ্রাম আসবে বড় ভাই টেলিগ্রামটিতে ড্রাফট এখনও না পাওয়ার ব্যাপারটি জানাবেন টেলিগ্রামের ভাষা হবে নো ড্রাফট সিরিয়াস প্রবলেম এই জাতীয় টেলিগ্রাম তিনি আগেও করেছেন তার বড় মেয়ের অ্যাপেন্টিসাইটিস অপারেশন হল তিনি টেলিগ্রাম পাঠালেন রুমা অপারেশন সিরিয়াস প্রবলেম সেন্ট মানি অপারেশনটি হাসপাতালে বিনা পয়সায় করানো যেত কিন্তু তিনি মেয়েকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন ভালোই করেছেন ক্লিনিকগুলিতে আজকাল নাকি ভালো চিকিৎসা হচ্ছে পাশার কল্যাণে যদি ভালো চিকিৎসার একটা সুযোগ তৈরি হয় হোক না অন্তত একটি পরিবার যদি ভাবে বড় রকমের ঝামেলাতেও তাদের ভয় পাওয়ার কিছু নেই তাদের পেছনে আমেরিকান ডলার আছে সেটাও তো মন্দ নয় আত্মশ্লাঘার একটা ব্যাপার তো বটেই প্রতীক্ষিত টেলিগ্রাম এবং চিঠি পাশা পেল ক্রিসমাসের আগের দিন টেলিগ্রামটি আর্জেন্ট সেখানে লেখা ড্রাফট মিসিং টেক অ্যাকশান কি ধরনের অ্যাকশন নেবার কথা বড় ভাই ভাবছেন কে জানে চিঠিটা মজার এটা পোস্ট করা হয়েছে আমেরিকা থেকে বড় ভাই কাউকে বের করেছেন যে আমেরিকা আসছে এসব কাজ তিনি খুব ভালো পারেন তার হাত ধরে বলেছেন ভাই রিকোয়েস্ট এই চিঠিটা আপনি আমেরিকায় গিয়েই পোস্ট করে দেবেন খুব জরুরি এই কাজটা হয়ে আপনাকে করতেই হবে খুব জরুরি চিঠিটা দীর্ঘ তাতে হারানো ড্রাফটের পাত্তা লাগানোর জন্য তিনি এই পর্যন্ত যা যা করেছেন তার নিখুঁত বর্ণনা আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি এই প্রসঙ্গে দৈনিক বাংলায় একটা চিঠিও লিখেছেন পাঠকের মতামত কলামে সেই চিঠি ছাপাও হয়েছে তিনি চিঠির একটি কাটিং পাঠিয়েছেন চিঠিটা এরকম বিদেশি ড্রাফট কোথায় যায় বিদেশ থেকে যেসব ড্রাফট বা চেক দেশে অবস্থিত আত্মীয় স্বজনকে পাঠানো হয় তার সব কি ঠিক জায়গা মতো পৌঁছে আমারটা মনে হয় না বাংলাদেশ পোস্ট অফিসের কারসাজিতে প্রায়ই একটি বিশেষ মহলের হাতে কিছু কিছু ড্রাফট বা চেক চালান হয়ে যায় যার ফল হিসেবে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয় দীর্ঘ চিঠি বড় ভাই লিখেছেন এই জাতীয় একটা চিঠি তিনি ইংরেজি খবরের কাগজেও লিখেছেন তবে সেটা ছাপা হয়নি এই মাসের ড্রাফটও পাঠানো হয়নি সামনের মাসে পাঠানো হবে এমন কোনো সম্ভাবনা নেই পাশা যে জিনিসটা করতে যাচ্ছে তার নাম হচ্ছে ডুব দেয়া এটা নতুন কোনো ব্যাপার নয় অতীতে অনেকেই করেছে ভবিষ্যতে অনেকে করবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি ছেলে ছিল প্রদীপ বন্দ্যোপাধ্যায় সে ক্রমাগত সাত বছর দেশে টাকা পাঠালো। প্রতি মাসে একশো ডলার তার বাইরেও মাঝে মধ্যে কিছু বড় অঙ্ক ছোট ভাই পোলট্রি ফার্ম দেবে পাঁচশো ডলার বোনের বিয়ে হবে পাঁচশো ডলার বনগায়ে জমি রাখা হবে এক হাজার ডলার তারপর হঠাৎ এক সকালবেলা সে ঠিক করল ডুব মারবে এবং যথারীতি তা করল ডুব দেওয়ার পদ্ধতি হচ্ছে ঠিকানা বদলে ফেলা দেশের কোনো চিঠির জবাব না দেয়া প্রথম কয়েক বছর নিজের দেশের কারোর সঙ্গে যোগাযোগ না রাখা কারণ যোগাযোগ রাখলেই মন দুর্বল হয়ে যায় দেশে টাকা পাঠাতে ইচ্ছে করে টেলিফোন বাজছে পাশা উঠে গিয়ে ফোন ধরল হ্যালো পাশা চৌধুরী বলছি আমি বেল টেলিফোন থেকে বলছি আমার নাম পাশা তাকে কথা শেষ না করতে দিয়ে বলল আমি তোমাদের টেলিফোন বিল মিটিয়ে দিয়েছি চেক পাঠানো হয়েছে গত পরশু হ্যাঁ সেটা আমরা জানি তোমাকে টেলিফোন করা হয়েছে অন্য কারণে কী কারণ তুমি জানুয়ারির এক তারিখ থেকে টেলিফোন লাইনটা ডিসকানেক্ট করতে বলেছ হ্যাঁ বলেছি কেউ যদি তোমার পুরনো নাম্বারে টেলিফোন করে তাহলে কি তুমি তাকে নতুন কোনো নাম্বার দিতে চাও কিংবা যেখানে যাচ্ছ তার ঠিকানা দিতে চাও চাইলে সেটা আমরা কম্পিউটারে রেকর্ড করে রাখব এবং এক সপ্তাহ পর্যন্ত যদি কেউ তোমাকে টেলিফোন করে তাহলে মেসেজটা পাবে আমি কোথায় যাব সেটা আমি নিজেও জানি না তার মানে কিছু দিতে চাও না পাশা কয়েক সেকেন্ড ভেবে বলল এই মেসেজটা দেয়া যেতে পারে আপনি এই নম্বরে যাকে খুঁজছেন তিনি নেই তার কোনো ঠিকানাও নেই কি দেয়া যাবে নিশ্চয়ই যাবে মেরি ক্রিসমাস মিচে পাশা মেরি ক্রিসমাস এবার কিন্তু হোয়াইট ক্রিসমাস হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে উপাশের অল্পবয়স্ক মেয়েটির হয়তো আরও কিছু বলার ইচ্ছা ছিল পাশা টেলিফোনটি নামিয়ে রাখল ওয়ার্ডিংটনের বিশাল বাড়ি ছবিতে দেখা বাড়ির মতোই কাঠের তৈরি রেবেকা মুগ্ধ হয়ে গেল ওয়ার্ডিংটন খুব উৎসাহের সঙ্গে রেবেকাকে সমস্ত বাড়ি দেখাতে লাগলেন বুঝলে রেবেকা আমি এবং আমার স্ত্রী এই দুজনে মিলেই বাড়ি তৈরি শুরু করি সামারে লেকের পাশে তাঁবু খাটিয়ে দুজন থাকতাম সারাদিন কাজ করতাম সম্বলের মধ্যে ছিল একটা ইলেকট্রিক করা তার আমার ল্যান্ড্রোভার গাড়ি বন থেকে কাঠ কেটে আনতাম কপিকল দিয়ে সেই কাঠ ওপরে তুলে আস্তে আস্তে নামানো হতো একবার কি হলো শোনো লুসি হঠাৎ একটা কাঠ ফেলে দিল আমার হাতে লুসি বিরক্ত স্বরে বলল তুমি এমনভাবে বলছো যে ইচ্ছে করে ফেলে দিয়েছি ওয়ার্ডিংটন হা হা করে হাসতে লাগলেন আমরা এক সামারেই মোটামুটি থাকবার মতো ঘর বানিয়ে ফেললাম কিন্তু মজার ব্যাপার কি জানো ঘর তৈরি হলেও আমরা গোটা সামারটাই বনে কাটালাম তাই না লুসি লুসি জবাব দিল না ওয়ার্ডিংটন বললেন কেন বনে কাটালাম সে গল্প কি এই মেয়েটিকে বলে দেব কেন বেচারিকে গল্প বলে বলে মাথা ধরিয়ে দিচ্ছ ওকে নিজের মতো থাকতে দাও না না গল্পটা বলেই ফেলি বুঝলে রেবে তখন আমরা বনে থাকতাম কারণ সেই সময় আমাদের অনেক পাগলামে ছিল আদম এবং ইভের মতো থাকতে হচ্ছিল আশেপাশে তখন এত বাড়ি করছিল না কাজে আমাদের কোনো অসুবিধা হয়নি তাই না লুসি হে কি এই বয়সে তুমি ফ্ল্যাশ করছো ব্যাপারটা কি ওয়ার্ডিংটন এবং তার স্ত্রী ক্রিসমাস করছে একা একা তাদের দুই ছেলে এবং তিন মেয়ের সবাই বাইরে এক মেয়ে ফিলিপাইনে ছেলেদের একজন কোন এক যুদ্ধজাহাজে ভাসছে প্রশান্ত মহাসাগরে রেবেকা থাকতে থাকতেই ছেলে টেলিফোন আসতে শুরু করল লুসি বলল আমাদের ক্রিসমাস ট্রি তোমার পছন্দ হয়েছে রেবেকা খুব পছন্দ হয়েছে এত সুন্দর করে সাজানো ছেলেমেয়েরা যখন সঙ্গে ছিল তখন ওরা সাজাত এখন কি সাজাতে হয় বেশ খারাপ লাগে সাজাতে সাজাতে আমরা দুজনেই কিন্তু কাঁদি এখানে অনেক ডেকোরেশন আছে যার সঙ্গে খুব কষ্টের কিছু গল্প আছে ওই যে রূপার নেকলেসটা ঝুলছে ওটা ছিল এলিজাবেথের ও এগারো বছর বয়সে পানিতে ডুবে মারা যায় লুসি চোখ মুছল ওয়ার্ডিংটন বললেন আজকের দিনে ওই কথা মনে করে কোনো লাভ নেই তার চেয়ে বরং গিফটগুলি খোলো প্রথমে রেবেকার গিফটগুলো তাকে দাও রেবেকা তার গিফট পেয়ে আকাশ থেকে পড়ল অত্যন্ত দামি একটা ক্যামেরা দিয়েছিল লুসি ওয়ার্ডিংটন দিয়েছেন একটা মাখনের মতো নরম কম্বল নিশ্চয়ই খুব দামি জিনিস এছাড়াও গিফট ছিল তাদের যে মেয়ে ক্যান্সাসে থাকে সে বাবার কাছে শুনেছে ক্রিসমাসের দিন এখানে একজন বিদেশি আসবে কাজেই সে পাঠিয়েছে অ্যালবাম সিয়টালে তাদের ছোট ছেলে থাকে সে পাঠিয়েছে চামড়ার একটা ব্যাগ রেবেকার পর মাটির গিফটগুলো খোলা হলো। মাটি হচ্ছে তাদের কুকুর প্রায় অথর্ব বয়সের কারণে এখন সে আর চোখে দেখে না কানেও বোধহয় শুনতে পায় না বিচিত্র সব উপহার পেয়েছে মাটি সেই উপহারের সবগুলি অন্ধ ও বধির মাটির চারপাশে সাজিয়ে দেয়া হলো। ছেলে মেয়েদের সবাই উপহারের সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে আমার হয়ে মাটিকে চুমু খাবে পাঁচ ছেলেমেয়ের জন্যে গুনে গুনে পাঁচবার চুমু খেল লুসি তারপর চোখ মুছতে লাগল ওয়ার্ডিংটন বললেন মাটি আমার সন্তানের চেয়েও বেশি বেচারার যা অবস্থা এখন ওকে মেরে ফেলে ওর জীবনের সব কষ্ট দূর করে দেয় উচিত এটাই ওর জীবনের শেষ ক্রিসমাস ওকে মেরে ফেলবেন হ্যাঁ দু একদিনের ভেতরই অপ্রিয় কাজটা করব লুসি তুমি মন শক্ত করেছ তো লুসি কিছু বলল না মাটি লেজ নাড়াতে লাগল পশুরা অনেক কিছু টের পায় ওয়ার্ডিংটন বললেন এসো রেবেকা পড়ছে বসি রেবেকা পড়ছে গিয়ে বসল পড়ছে অসম্ভব ঠান্ডা একটা বড় পাত্রে আগুন জ্বালিয়ে মাঝখানে রাখা হয়েছে প্রচণ্ড ঠান্ডায় আগুনের পাশে বসে থাকতে ভালোই লাগছে ওয়ার্ডিংটন পাইপ ধরাতে ধরাতে বললেন তোমাকে এমন মন মরা লাগছে কেন রেবেকা কিছু না দেশ থেকে কি কোনো খারাপ খবর পেয়েছো না তাহলে এত মন খারাপ কেন রেবেকা ক্ষীণ স্বরে বলল আমার খুব শখ পিএইচডি করার সেই শখ তো কোনো বাধা দেখছি না রেবেকা থেমে থেমে বলল আমার কদিন থেকেই মনে হচ্ছে আমাকে থাকতে দিতে কেউ রাজি হবে না কে রাজি হবে না আমার বাবা মা আমার স্বামী তোমার নিজের ক্যারিয়ার তুমি দেখবে না কে কি বললো না বললো তাতে কি যায় আসে আমরা তো সবসময় আমাদের নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারি না কেন পারো না সেটা আমাকে বলো রেবেকা চুপ করে রইল যুক্তিগুলি আমাকে বলো শুনি যুক্তিগুলো ওদের যুক্তি আমার ভালো জানা নেই রেবেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল তার চোখ ভিজে উঠেছে এই ভেজা চোখ সে কাউকে দেখাতে চায় না মা রেবা তোমার চিঠি পেয়ে স্তম্ভিত হয়েছি কী করে তুমি এমন একটি ডিসিশন একা একা নিতে পারলে এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে কারোর সঙ্গে তুমি যোগাযোগের প্রয়োজন মনে করলে না হুট করে ঠিক করলে পিএইচডি করবে সুযোগ পেয়েছ ভালো কথা সুযোগ পেলেই সব সুযোগ নেওয়া যায় না সুযোগ মানুষের জীবনে সব সময়ই আসে একটি দিক দেখলে হয় না সব দিক দেখতে হয় চার পাঁচ বছর তুমি একা একা আমেরিকায় থাকবে এটা একটা কথা হলো। আর জামাই তার চাকরি বাকরি ছেড়ে তোমার সঙ্গে থাকবে এটাই বা ভাবলে কি করে তুমি তোমার ট্রেনিং শেষ হওয়া মাত্র দেশে রওনা হবে আমার ধারণা আমেরিকায় গিয়ে ওদের চাকচিক্য দেখে তোমার মাথা ঘুরে গেছে এটা ঠিক না নিজের অবস্থানটা আগে জানা থাকা দরকার ছোট জামাই এখন ঢাকায় নেই সে রাজশাহীতে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে এক সপ্তাহের জন্যে কাজী তার সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা করতে পারছি না তবে আমার ধারণা সে যথেষ্টই বিরক্ত হবে মা তুমি এই নিয়ে আর কোনো লেখালেখি করবে না চলে আসবে তোমার মাও এ ব্যাপারে খুব অসুখী দোয়ানিও রইসুদ্দিন ছোট আপা তোমার চিঠি পড়ে সবাই খুব আপসেট সবচেয়ে বেশি আপসেট মা তিনি খুব কান্নাকাটি করছেন তার ধারণা আমেরিকায় তোমার থেকে যাবার যে ইচ্ছা হচ্ছে তার পেছনে নিশ্চয়ই অন্য কারণ আছে তুমি তোমার বেশ কিছু চিঠিতে পাশা চৌধুরী নামের একজন ভদ্রলোকের কথা উল্লেখ করেছ মার চিন্তা তাকে নিয়ে আমি জানি এসব খুবই আজেবাজে চিন্তা তবু আপা আমার নিজেরও খানিকটা ভয় ভয় লাগছে প্লিজ তুমি চলে এসো ভালো কথা তুমি ছোট দুলাভাইকে ওই ভদ্রলোকের কথা লিখেছ ওই দিন ছোট দুলাভাই তা নিয়ে খুব ঠাট্টা তামাশা করলেন তুমি সত্যি সত্যি থেকে গেলে ব্যাপারটা নিশ্চয়ই ঠাট্টা তামাশার পর্যায়ে থাকবে না দুলাভাই এখন পর্যন্ত তোমার পিএইচডি এনরোলমেন্টের কোনো খবর জানেন না তিনি ঢাকায় নেই যখন জানবেন তখন তার মনের অবস্থা কি হবে ভেবে খুব খারাপ লাগছে টুটুল বরিশাল গিয়েছে বড় দুলাভাইকে আনবার জন্য কি যে ঝামেলা তুমি তৈরি করেছ অপা ভালোবাসা নাও কাল আবার একটা চিঠি দেব ফরিদাইয়াসমিন নো ড্রাফট দিস মান্থ লাস্ট মান্থ ড্রাফট স্টিল মিসিং বিগ প্রবলেম ভেরি ওয়ারিড রেবেকা হাসপাতালে ভর্তি হয়েছে দুদিন আগে বরফে পা পিছলে বাহাতের রেডিওয়ালনা রেডিও এবং কলার বোন দুটোই ভেঙেছে সামান্য পা হড়কানো নিয়ে এমন জটিলতা তৈরি হতে পারে তা কল্পনাতেও আসেনি প্রথম দিনটা তার খুব খারাপ কাটল একা একা খানিক্ষণ কাঁদল দ্বিতীয় দিনের জ্বরে আচ্ছন্ন হয়ে রইল অপরিচিত হাসপাতাল অপরিচিত লোকজনদের মধ্যে এমন নিঃসঙ্গ লাগতে লাগল নিজেকে দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা পাশা তাকে দেখতে এলো রেবেকা থমথমে গলায় বলল আপনার জন্যে আমারই অবস্থা কেন আমার জন্য কেন আপনি আমাকে বরফে হাঁটার কায়দা শিখিয়ে দিয়েছেন সেই কায়দা হাঁটতে গিয়েই তো পাশা হেসে ফেলল রেবেকা গম্ভীর হয়ে বলল আমার জন্য কি এনেছেন বলুন তো নাকি খালি হাতে রুগী দেখতে এসেছেন খালি হাতে এসেছি মার্থা আমাকে একটা কার্ড দিয়ে গেছে দেখুন কার্ডে কি লেখা পাশা হাসি মুখে কার্ডটা পড়ল কার্ডে লেখা ভাগ্যকে ধন্যবাদ দাও যে তুমি মানুষ ঘোড়া হয়ে জন্মালে তোমাকে মেরে ফেলা হতো পা ভাঙা ঘোড়াকে সবসময় মেরে ফেলা হয় পাশার চেয়ার টেনে পাশে বসতে বসতে বলল তোমার শরীর এখন কেমন ভালো তবে জ্বর আছে জ্বর বেশি বেশি জ্বর কি কম জোর সেটা আপনি আমার কপালে হাত দিয়ে দেখতে পারেন না না সেটা করলে আপনার পাপ হবে পাশা অবাক হয়ে তাকিয়ে রইল রেবেকা মৃদুস্বরে বলল আমি সবসময় লক্ষ্য করেছি আপনি আমাকে দূরে সরিয়ে রাখতে চান এরকম মনে করার কোনো কারণ নেই রেবেকা নিশ্চয় আছে আমি আপনাকে প্রমাণ দিতে পারি প্রমাণও আছে তোমার কাছে নিশ্চয়ই আছে সতেরোই ডিসেম্বরের কথা মনে করে দেখুন আপনার ওখানে গিয়েছি কথা বলতে বলতে রাত হয়ে গেল বাইরের ঝড় বৃষ্টি হচ্ছে আপনি ব্যস্ত হয়ে পড়লেন আমাকে ডরমিটরিতে ফিরিয়ে দেবার জন্যে আপনার গাড়ি নষ্ট আপনি টেলিফোন করে ট্যাক্সি আনালেন অথচ ইচ্ছে করলে আপনি বলতে পারতেন রেবেকা থেকে যাও কেন বলেননি পাশা চুপ করে রইল আপনার কি ধারণা আমি আপনার প্রেমে পড়ে গেছি না আপনি বলুন আমি আপনার কাছ থেকে শুনতে চাই পাশা অবাক হয়ে লক্ষ্য করল রেবেকার চোখ দিয়ে পানি পড়ছে কি অসম্ভব জটিলতাই পৃথিবীতে পাশা দীর্ঘ সময় নীরবে বসে রইল রেবেকা বলল কই আপনি তোমার জ্বর দেখলেন না পাশা তার কপালে হাত রাখল বেশ জ্বর গায়ে রেবেকা বলল মানুষ তার খুব প্রিয়জনদের মনের কথা বুঝতে পারে আপনি কি তা বিশ্বাস করেন করি না একজনের মনের কথা অন্যজনের জানার কোনো বৈজ্ঞানিক কারণ নেই কিন্তু আমি পারি আমি এখন খুব ভালো করে জানি আপনি শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতে এলেন আপনি ফার্গো ছেড়ে চলে যাচ্ছেন ঠিক না পাশা কিছু বলল না বলুন আমি ঠিক বলছি না হ্যাঁ ঠিকই বলেছ কোথায় যাচ্ছেন জানি না আমার কোনো শিকড় নেই রেবেকা কি করবেন কোথায় যাবেন কিছুই জানেন না পাশা জবাব দিল না রেবেকা বলল দেশের কেউ চাচ্ছে না আমি এখানে আরো কিছুদিন থাকি কিন্তু আমি আমি অনেক বড় হতে চাই সবাই চায় কিন্তু সবাই পারে না এই তো বলতে চান আমি পারব হ্যাঁ তুমি পারবে তোমার ক্ষমতা আছে আচ্ছা আমি যদি একটা দুরুমের বাড়ি ভাড়া করে আপনাকে কিছুদিন আমার সঙ্গে থাকতে বলি আপনি থাকবেন এটা কেন বলছো কেন থাকবো যাতে আবার আপনি ওই সব খেলা টেলা লিখে কিছু টাকা পয়সা করতে পারেন তারপর দেশে ফিরে আমার মতো ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারেন তখন আপনার শিকড় হবে পাশা হাসল রেবেকা থমথমে গলায় বলল আপনি হাসছেন কেন আজ তোমার বেশ জ্বর জ্বর কমুক তারপর কথা বলবো আমি কাল আসব আমি জানি আপনি আর আসবেন না এবং এও জানি কেউ আমাকে এখানে থাকতে দেবে না যথাসময় আমাকে দেশে ফিরে যেতে হবে আপনি কি চলে যাচ্ছেন হ্যাঁ কাল সত্যি সত্যি আসবেন হ্যাঁ আসব আমার গাছ ছুঁয়ে বলুন পাশা তাকিয়ে রইল তপ্ত একটি কোমল মুখ বালিশের চারদিকে ছড়িয়ে আছে ঘন কালো চুল কেন জানি বারবার সেই চুলে হাত রাখতে ইচ্ছে করছে রেবেকা বলল কি কথা বলছেন না কেন আসবো আমি কাল আসব আমার গা ছুঁয়ে বলুন আমার হাত ধরে বারবার বলুন পাশা তার হাত ধরে কথাগুলি আবার বলল রেবেকা চোখ বন্ধ করে ফেলল দীর্ঘ সময় সে তাকিয়ে থাকতে পারছে না চোখ জ্বালা করছে সে মৃদুস্বরে বলল কেন আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছি হ্যাঁ কেন বলছেন আমি তো কখন আপনার সঙ্গে মিথ্যা কথা বলি না পাশা কিছু বলল না রেবেকা ফিস ফিস করে বলল আমি খুব ভালো করে জানি আপনি আর কোনো দিন আসবেন না আজ উঠি রেবেকা না আপনি বসে থাকুন বসে বসে গল্প করুন কি গল্প আপনার ছেলেবেলার গল্প আমার ছেলেবেলার কোনো গল্প নেই রেবেকা সবার কি আর গল্প থাকে তাহলে আপনার যৌবনের গল্প বলুন তুমি ঘুমোতে চেষ্টা করো না আমি ঘুমোতে চেষ্টা করব না আমি জেগে থাকবো আর অনবরত কথা বলব আর আপনার হাত ধরে থাকব হাত ছাড়ব না কিছুতেই না তৃতীয় দিনে রেবেকার জ্বর আরও বাড়ল কেন বাড়ল ডাক্তাররা ধরতে পারলেন না ভাঙা হাড়ের কারণে কোনো কমপ্লিকেশন নাকি ভাইরাস ঘটিত কোনো সংক্রমণ রেবেকার সমস্ত দিন আচ্ছন্নের মতো পড়ে রইল সন্ধ্যাবেলা তাকে দেখতে এলো আরিয়ে রত্নের চন্দ্রাণী সে রেবেকার চিঠি নিয়ে এসেছে চিঠি লিখেছে তার বর এটি এমনই চিঠি যা লক্ষ্যবার পড়া যায় এবং কখনো পূর্ণ হয় না প্রিয়তমাশু তুমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছ শুনে বেশ অহংকারী হল সাধারণ একটি বিএ পাস ছেলের পিএইচডি স্ত্রী কি সর্বনাশ রেবেকা এটা একটা চমৎকার সুযোগ আমার মতো দরিদ্র মানুষ তো তোমাকে আমেরিকা পাঠিয়ে পড়াশোনা করাতে পারবো না নিজের ক্ষমতা ও যোগ্যতায় তুমি যা অর্জন করেছ কি করে তুমি ধারণা করলে তোমার সেই যোগ্যতার আমি দাম দেব না এত দীর্ঘদিন একা একা থাকতে আমার খুব কষ্ট হবে তোমারও হবে দুঃখ তো পৃথিবীতে আছেই কি বল আরিয়া রত্না বলল কি আছে চিঠিতে এত কাঁদছ কেন আই কি ব্যাপার অনেক রাতে পাশা তার গাড়ি নিয়ে রাস্তায় নামল কোথায় যাবে এখনো কিছু ঠিক করা হয়নি নির্দিষ্ট কোনো গন্তব্য নেই কিছু পুরনো বন্ধুবান্ধব আছে মন্টানাতে তাদের কাছে যাওয়া যেতে পারে আবার নাও যাওয়া যেতে পারে একজন শিকড়হীন মানুষের কাছে সবই সমান রাস্তা নির্জন দুপাশে প্রেরির সমভূমি বরফে বরফে সাদা হয়ে আছে বিশাল একটা বাটির মতো আকাশটা চারদিক ঢেকে রেখেছে আকাশে নক্ষত্রের মেলা কি অদ্ভুত তাদের আলো নক্ষত্রের আলোয় কেমন যেন অন্যরকম লাগে বড় ইচ্ছে করে কারো কাছে যেতে গল্পকথন কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা নক্ষত্রের রাত আজ তৃতীয় এবং শেষ পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা